কাস্টমার যেন কোনো অর্ডার কনফার্ম করেছে, অর্ডার কনফার্ম করার পর আপনি যেন কাস্টমারের অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পিনকোড, সিটি, স্টেট, ল্যান্ডমার্ক, ভিলেজ নেম, পোস্ট অফিস নেম, এগুলো যখন কন্টিনিউ চাইছেন কাস্টমারটা একটা বিরক্তি বোধ করে। তাহলে কাস্টমারের কাছে দু থেকে তিনটে ইনফরমেশান নিয়ে আপনার কাস্টমারের যে ফুল অ্যাড্রেসটা আপনি পেয়ে যাবেন সেগুলো মলেজ স্ক্যান আপনাকে দেখিয়ে দেবো। চলুন মলেজ স্ক্যান। হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ পাবানিক। আজ আপনাদের সাথে শেয়ার করবো, মনে করুন আপনার কোনো অর্ডার প্লেস হয়ে গেছে, কাস্টমার একটা অর্ডার বা একটা বা দুটো বা তিনটে অর্ডার কনফার্ম করে দিয়েছে। কনফার্ম করে দেওয়ার পর বেসিক্যালি যখন মেশোতে কী কী অ্যাড্রেস দিতে হয়, নাম দিতে হয়, মোবাইল নাম্বার দিতে হয়, তারপর আপনার ভিলেজ নাম, পোস্ট অফিস, ল্যান্ডমার্ক, সিটি, স্টেট এগুলো দিতে হয় এবং পিনকোডটা বেসিক্যালি দিতে হয়। তাহলে কাস্টমারের কাছে কী হবে, আপনি তিনটে থেকে চারটে ইনফরমেশান নিয়ে পুরোপুরি অর্ডার করে দেবেন। কেন এখন সিস্টেমটা কী হয়েছে, ফ্রড হয়ে হয়ে এমন হয়ে গেছে, আপনি যে কাস্টমারের কাছে কন্টিনিউ কাস্টমারের সব অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস যদি চান সেটাও কাস্টমার দিতে বিরক্তি বোধ করে এবং তার মনে একটা ভয় থাকে যে অ্যাড্রেসটা নিয়ে কেউ কিছু খারাপ কিছু না করতে পারে। তাহলে স্পেসিফিক আপনাকে বলে দেবো যে আপনি তিন থেকে চারটে যে প্রোডাক্ট আছে, সরি তিন থেকে চারটে যে কাস্টমারের যে অ্যাড্রেস আছে সেটাকে আপনি যদি নিয়ে আপনি টোটালি অর্ডার প্লেস করতে পারেন। এপ্লাইয়ের অর্ডার প্লেস করার এখানে সুবিধাটা কী, কাস্টমারের শুধু আপনি যদি পিনকোডটা নিয়ে নিতে পারেন, আমি আপনাকে বলে দিতে পারবো যে সিটি এবং স্টেটটা কোথায় হতে পারে। তাহলে আপনি কাস্টমারের কাছে কী করবেন, আপনার কাস্টমারকে শুধু সিম্পল দু থেকে তিনটে জিনিস নেবেন। যদি ফেসবুক থেকে অর্ডার করে তাহলে কাস্টমার টোটালি অ্যাড্রেসটা আপনি, সরি আপনি কাস্টমারের যে নামটা আছে নামটা অর্ডারটা আপনি পেয়ে গেলেন, মোবাইল নাম্বার কাস্টমারের কাছে চাইবেন, যদি কাস্টমার যদি মোবাইল নাম্বার টোটালি আপনি চাইবেন, চাওয়ার পর কাস্টমার যে ভিলেজ নেম টোটালি ভিলেজ নেম চাইবে, আর কোনো কিছু প্রয়োজন নেই। ভিলেজ নেমে কী করবেন, আপনি যখন ওখানে ভিলেজ নেম প্রথম অপশান আছে ভিলেজ নেমটা দিয়ে দেবেন, সেকেন্ড অপশানে যখন দেখে পোস্ট অফিস, রোড, লোকেশান এরকম যখন কিছু দেখাবে ওখানেও ভিলেজ নেমটা বসিয়ে দেবেন। মানে ল্যান্ডমার্কেও, ল্যান্ডমার্কে যেটা আছে ল্যান্ডমার্ক কারণে কি আপনার যে বাড়ি আছে বাড়ির আশেপাশে পপুলার জায়গা, পপুলার জায়গা বলতে পার্ক, স্কুল, কলেজ, হাসপাতাল এরকম যদি কিছু থাকে ওটা ল্যান্ডমার্ক দিতে হয়। কিন্তু আমি বলবো কাস্টমারের যেটা গ্রামের নাম থাকবে বা যেটা পারফেক্ট লোকেশান থাকবে সেটাই আপনি মানে কী বলছি ল্যান্ডমার্কে দিয়ে দেবেন। এখানে দিয়ে দিলে কী সুবিধাটা হবে, কুরিয়ার বয়ের কোনো রকম বুঝতে অসুবিধা হবে না, চারটে পাঁচ রকম যে অ্যাড্রেস থাকবে ওরা ধরতে ভুল করে, কিন্তু এখানে একটা অ্যাড্রেস তিন জায়গা থাকবে, মানে ভিলেজে থাকবে এবং পোস্ট অফিস ওখানে থাকবে এবং ল্যান্ডমার্কে থাকবে, তিন জায়গা থাকবে মানে কুরিয়ার বয় তো বুঝতেও অসুবিধা হবে, খুব সুবিধা হবে এবং আপনার কাস্টমারের প্রোডাক্টটা খুব তাড়াতাড়ি পৌঁছাবে। কেননা কাস্টমার দেখবেন অনেক যখন দূরে দূরে হয় কাস্টমার ইচ্ছাকে তো ভাই প্রোডাক্ট পিক আপ করে না, কেননা তাকে বাড়ি থেকে কিছু যেতে হবে। এবার যেহেতু গ্রামে কাস্টমার বসে বসে নিজের গ্রামে তো বা নিজের বাড়িতেই প্রোডাক্টটা পেয়ে যাবে, সেহেতু যথেষ্ট বেস্ট হবে, অ্যাড্রেসটা সাবমিট করা বেস্ট হবে এবং কাস্টমারও বিরক্তি বোধ করবে না। তাহলে কীভাবে আপনি দেখাবো কাস্টমারের সিম্পল, আপনি কাস্টমারের সিম্পল কী নেবেন, শুধু মোবাইল নাম্বারটা দেবেন, পিনকোড নেবেন এবং ভিলেজ নেবেন। এবার যে প্রোডাক্ট আছে প্রোডাক্টের সাইজটা, যদি সাইজ রিলেটেড প্রোডাক্ট হয় তাহলে কাস্টমার সাইজটা বলে দেবে, আর না যদি কোনো স্যানিটারি টাইপের যদি কোনো প্রোডাক্ট হয় তাহলে সাইজের যে প্রয়োজন নেই। এই চারটে আপনি কাস্টমারের কাছ থেকে নেবেন এবং চারটে কাস্টমার নিয়ে কীভাবে আপনি পিনকোড মানে পেস্ট করে বা পিনকোড টাইপ করে আপনি সিটি এবং অ্যাড্রেস নেবেন সেগুলো আপনাকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। চলুন মোবাইল স্ক্রিনে তুমি আসবে, তোমাকে কিন্তু কোনো অর্ডার যখন প্লেস করবে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এই ভিডিওটা অবশ্যই তুমি দেখবে, দেখলে তোমার অনেকটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই ভিডিও তোমার হেল্প হবেই 100% চ্যালেঞ্জ করে বলতে পারবো। তাহলে এখানে যখন কোনো প্রোডাক্টের উপর ক্লিক করবে, ক্লিক করার পর মনে করে একটা প্রোডাক্ট আমি এখানে সিলেক্ট করছি, ঠিক আছে, এই প্রোডাক্টটা যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর প্রথমে আমাদের কী সিলেক্ট করতে হয়, এখানে সাইজ সিলেক্ট করতে হয়, ঠিক আছে। আমি তোমাকে কী বলে দিচ্ছি কথাটা, এটা তো নতুন জিনিস না, এগুলো সব জানতে হবে, কিন্তু দেখাবো একটু পরে ভিডিওর মধ্যে দেখাবো যে কোথায় হেল্প হয়েছে তোমার, ঠিক আছে। মনে করো এই বেসিক্যালি এই যে প্রোডাক্টটা তুমি ফেসবুকে প্রোডাক্টটা সেভ করছো বা ফেসবুকে যেহেতু আছে, ফেসবুক কোনো প্রোডাক্ট সেল করেছে বা প্রোডাক্ট আপলোড করেছে, প্রোডাক্টটা আপনার রেসপন্স রেসপন্স করার পর কাস্টমার তোমাকে অর্ডার দিচ্ছে, কাস্টমার যখন অর্ডার করছে তখন কন্টিনিউ যখন তুমি সব অ্যাড্রেস চাইছো দেখাচ্ছে তোমাকে, এই যে আমি এখানে প্রথমে সিলেক্ট করে দেবো, তারপরে ওখানে চলে যাবো, যাওয়ার পর এখানে ক্যাশ অন ডেলিভারিতে চলে আসবো, ক্যাশ অন ডেলিভারিতে আসার পর এখানে মোটামুটি দিয়ে দেবো কিছু একটা, ঠিক আছে, মোটামুটি আমি কিছুই দেবো না, 999 দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে প্রসেসে চলে আসবো, প্রসেস যখন ক্লিক করবো, তখন ক্লিক করে যখন অ্যাড্রেস আসবে, অ্যাড্রেসের মধ্যে এখানে কী কী তোমাকে প্রয়োজন হচ্ছে প্রথমে দেখে নাও, কাস্টমারের নাম প্রয়োজন হচ্ছে, মোবাইল নাম্বার প্রয়োজন হচ্ছে, এখানে কী দেখাচ্ছে দেখো, ফ্ল্যাট, হাউস নেম এবং বিল্ডিং নেম, ফ্ল্যাটের নাম দিতে পারো বা হাউসের নাম দিতে পারো বা বিল্ডিংয়ে যে বিল্ডিং কাস্টমার থাকে সেই বিল্ডিংয়ের নাম, সেখানে তো কী আসছে স্ট্রিট বা কলোনির নাম, স্ট্রিটে দিতে পারো বা কলোনি, তারপর থেকে কী আসছে সিটি, তারপর থেকে আসছে কি ল্যান্ডমার্ক, তারপর আসছে স্টেট বা পিনকোড, ঠিক আছে, এইগুলো আসছে। এবার কাস্টমার কাছে তুমি ঠিক সিম্পলি দুটো থেকে তিনটে জিনিস চেয়ে নেবে, অতটুকু জানার প্রয়োজন যে আপনার নাম, মোবাইল নাম্বার, ফ্ল্যাটের নাম, হাউসের নাম, পোস্ট অফিস, স্ট্রিট,
ল্যান্ডমার্ক সিটি স্টেট পিন কোড এগুলো কোথাও জানা কিছু করে কাস্টমারের কাছ থেকে সিম্পল তুমি দূরে কিছু দূর থেকে তিনটে জিনিস কিনে চেয়ে নেবে। প্রথমত যে প্রোডাক্টটা অর্ডার করছো সেই প্রোডাক্টের সাইজটা চেয়ে নেবে, তাহলে তারপর সাইজটা গুগলে চলে গেলো। আসার পর কাস্টমার যদি ফেসবুক থেকে অর্ডার করে তাহলে সিম্পল কাস্টমারের নামটা তুমি পেয়ে যাচ্ছ। এবার প্রথমত অর্ডার প্রথমত কথা হচ্ছে যে কাস্টমারের ফেসবুক তো অর্ডার করলে অর্ডারের না অর্ডারটা কীভাবে বা কাস্টমারের নামটা কীভাবে পাবো সেটা তোমাকে একটু দেখিয়ে দিই। তাহলে এই জন্য মনে করে এই যে আমি প্রোডাক্টটা আপলোড করেছি ফর ডাবল নাইন এবং কাস্টমার আমাকে রেসপন্স দিয়েছে যে ইজ দিস অ্যাভেলেবেল বলে আমি এই রেসপন্সগুলো দিয়েছি। তাহলে এখানে যদি যখন তুমি এই যে কাস্টমার আছে এই কাস্টমারের যে লোগো আছে না লোগোর উপর যখন তুমি সিম্পলি ক্লিক করবে, ক্লিক করার পরে নিচে একটা অপশান আসছে দেখো ব্লু প্রোফাইল, ব্লু প্রোফাইলে চলে গেলে ব্লু প্রোফাইলে যখন চলে যাবে তখন এই কাস্টমারের তুমি নামটা চিনে যাচ্ছ যে রীতা সিং বলে কাস্টমারের নাম, ঠিক আছে। এখান থেকে কাস্টমারের নামটা চিনে যাচ্ছ, তাহলে তোমার নামটা চাইতে হচ্ছে না, ঠিক আছে। এখানে চলতে তাহলে মেশো যখন এখানে চলে যাবে তার কাস্টমারের নামটা তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে। সিম্পল তাহলে তুমি কীভাবে কাস্টমার নামটা তোমার জিজ্ঞেস করার প্রয়োজন নেই, জিজ্ঞেস করার যেতে প্রয়োজন নেই, কাস্টমার নামটা বলে দিল, কাস্টমার নামটা ওখান থেকে পেয়ে গেলে এবার কাস্টমারকে বলবে যে যে প্রোডাক্টটা আপনি অর্ডার করছেন যদি সাইড রিলেটেড কিছু হয় তাহলে সাইড জিজ্ঞেস করার প্রয়োজন নেবে। এবার জিজ্ঞেস করে নেবে যে আপনি যেটা অর্ডার করছেন সেটার সাইজটা কত হয়ে গেল, সেবার সেকেন্ড হতে কী আছে আপনার মোবাইল নাম্বারটা, আপনার লোকেশানটা, আপনার পিন কোডটা, ঠিক আছে। তাহলে মোবাইল এখানে কাস্টমার নাম দিয়ে দিলে, এখানে কাস্টমার মোবাইল নাম্বার দিয়ে দিলে, আর এখানে কাস্টমারের যে লোকেশান মেন লোকেশান মানে গ্রামের নাম হলে যে গ্রামে থাকে সে গ্রামের নাম, কোনো যদি ফ্ল্যাট থাকে সে ফ্ল্যাটের নাম, হাউস থাকলে হাউসের নাম বা বিল্ডিং থাকলে বিল্ডিংয়ের নাম, এই যে কাস্টমার যে মেন অ্যাড্রেস দিবে কাস্টমার যে জায়গায় পারফেক্ট থাকে। মনে করো আমি কলকাতার মধ্যে থাকি, কলকাতার মধ্যে কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পড়ছে, ওয়েস্ট বেঙ্গলের যে সিটি হচ্ছে কলকাতা, ঠিক আছে। কলকাতার মধ্যে সিটি, কলকাতা সিটির মধ্যে পোস্ট অফিস আছে, পোস্ট অফিসের আন্ডার হচ্ছে গ্রাম পড়বে, তাহলে পোস্ট অফিস আগে পোস্ট অফিস থেকে গ্রাম পড়বে। তাহলে তুমি কী করবে কাস্টমারের মেন অ্যাড্রেস যে টোটালি যে কাস্টমার কথাটা কিন্তু বাবা করে শুনে নাও, কাস্টমার যে অ্যাড্রেসে থাকে শুধু ওই অ্যাড্রেসটাই নেই, মনে করো কাস্টমার থাকে তার নাম ধামুয়া, ঠিক আছে। ধামুয়াটা তুমি প্রথম তাহলে ধামুয়াটা কি প্রথমত তুমি এখানে প্রোডাক্টটা এখানে প্রোডাক্টটা ধামুয়াটা লিখতে পারো এবং সেখানে তো এখানে লিখতে পারো, তারপর সেখানে তো কী আছে ল্যান্ডমার্কও ধামুয়া দিতে। তাহলে এখানে কী হবে যে প্রোডাক্ট ডেলিভারি করতে আসবে তার কোনো অ্যাড্রেস নিয়ে কোনো সম্পর্ক হবে না, কোনো অসুবিধা হবে না, কেননা সে পোস্ট অফিসের নাম এবং ল্যান্ডমার্কের নাম এবং কাস্টমার যে জায়গায় থাকে সেই জায়গাটা পেয়ে গেছে টোটালি একটা অ্যাড্রেস নেবে। তাহলে সে যখন কাস্টমার বা কুরিয়ার বয়দের কী থাকে যেখানে ল্যান্ডমার্ক দেবে সেখান থেকে মানে কুরিয়ার বয় সেখানেই যায়, ও অন্য কোথাও যায় না। তাহলে ল্যান্ডমার্কে যখন তিন জায়গায় একই রকম অ্যাড্রেস থাকবে, তিন জায়গায় একই রকম অ্যাড্রেস বলতে যখন এখানে এখানে এবং এখানে তিনখানে একই রকম অ্যাড্রেস, মনে করো ধামুয়া মনে করো সিম্পল করে নাও, ধামুয়া যখন তিন জায়গায় থাকবে তাহলে কুরিয়ার বয়কে ডেলিভারি করতে সুবিধা হবে। এবার তোমাদের প্রশ্ন হলো যে আপনি তো বলেছিলেন যে মোবাইল নাম্বার সাইজ, মোবাইল নাম্বার এবং সাইজ, তাহলে প্রথমে মোবাইল নাম্বার সাইজ এবং পিনকোড, পিনকোড পিনকোড তো এখানে আমি পেলাম না, তাহলে পিনকোড নিয়ে নেবো। তাহলে এই যে তিনটে চারটে কোথা কাস্টমার কাছে নিয়ে নেবো, তাহলে আপনি সিটি বা স্টেটটা কোথা থেকে পাবো, তাহলে সিম্পলি দেখবো যেখানে দেখেন যে যখন কেউ অর্ডার করে দেখবে সিম্পলি তাড়াতাড়ি করে অ্যাড্রেস দিয়ে দিল, মোবাইল নাম্বার তুমি ফোন করে তিন থেকে চারটে অ্যাড্রেস দিয়ে নেবে, অ্যাড্রেস দিয়ে দিলে দাদা বসে চলে যায় আর প্রোডাক্টটা শেয়ার নেট অন করে না, নেট অফ করে সে চলে যায়। তিন চার দিন পরে আপনাকে বলে যে আপনি প্রোডাক্ট ডেলিভারি করেছেন, কিন্তু আপনার অর্ডারটা পড়ে থাকে কী জন্য তার সিটি জানেন, সিটি জানেন না এবং স্টেট জানেন না, সেই জন্য প্রোডাক্টের অর্ডারটাও পড়ে যাবেন। কনফিউজ অনেকগুলো যখন অ্যাড্রেস দেয় তখন কনফিউজ হয়ে যান যে এটাই বুঝতে পারেন না যে যে প্রোডাক্টটা ডেলিভারি যে প্রোডাক্টটা যে ডেলিভারি করবো মানে সিটা কোথায়, সিটিটা কোনটা, আপনার পোস্টটা কোনটা, কোনো প্রয়োজন নেই। কাস্টমার শুধু একটা অ্যাড্রেস জিজ্ঞেস করুন যে আপনার বাড়ি কোথায়, বাড়ি কোথায় যেখানে বলবে সে মানে যে বাড়ি কোথায় যখনই বলবে তখন সঙ্গে সঙ্গে শুধু বাড়ি কোথায় যে বলবে এই যে জায়গাটা এখানটায় এখানটায় এবং এখানটায় একই জায়গায় এই তিনটে জায়গার মধ্যে একই রকম অ্যাড্রেস বসিয়ে দাও, মনে করো ধামুয়া ধামুয়া বসিয়ে দিলে, ঠিক আছে। আর বলছে যে ব্যাপার হচ্ছে পিনকোড, যখন কাস্টমার পিনকোড বলবে কোথা থেকে তুমি সিটি এবং স্টেটটা বের করবে সেটা আমি বলে দেবো তোমাকে। এই যে মেশোর মতো এই যে একটা অ্যাপ আছে দেখবে গ্লোরোড, ঠিক আছে, মেশোর মধ্যে একটা অ্যাপ আছে একটা গ্লোরোড, ঠিক আছে। এখানে যখন আসবে আসার পর যে কোনো প্রোডাক্টটা সিলেক্ট করবে, ঠিক আছে, যেখান থেকে আমি একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেবো, যে কোনো প্রোডাক্ট আমি সিলেক্ট করে নেবো, সিম্পল যে কোনো প্রোডাক্টটা সিলেক্ট করে যেন অর্ডার করে সেরকম অর্ডারের সেকশনে চলে যাবো। এর নিচে বাই নাম্বার বটম আছে, বাই নাম্বার বটমে ক্লিক করবো, বাই নাম্বার বটমে ক্লিক করার পর যখন ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে প্রসেসের উপর ক্লিক করো, প্রসেসের উপর যখন ক্লিক করবো, ক্লিক করার পর এখানে এখানে কিছু করতে হবে না, আপনি ডাইরেক্ট তুমি নিচে চলে আসবে, আসার পর নেক্সট ক্লিক করবো,
নেক্সটে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে বিভিন্ন অ্যাড্রেসগুলো আমার শো হয়ে যাচ্ছে, কাস্টমার আমি প্রোডাক্ট ডেলিভারি করেছি। তাহলে সিম্পলি তুমি এখানে যে একটা প্লাস বলে যে বটম আছে, প্লাস বটমে ক্লিক করবে। এই যে প্লাস বটমে যখন ক্লিক করবে, ক্লিক করার পর এখানে তোমাকে দেখাবো, এখানে দেখাবে পিনকোডে চলে আসবে। পিনকোড এখানে যদি একটা কোনো পিনকোড দিই, পিনকোড দিলে অলরেডি সিটি বা স্টেটটা এখানে বেরিয়ে আসবে। দেখবে আমি তোমাকে সিম্পলি দেখে দিচ্ছি, এখানে দেখো কিছু একটা পিন দিয়ে দেবো আমি 7,150,750 যখন যাওয়ার সঙ্গে সঙ্গে দেখবে এখানে লেখা আছে, এখানে লিখে এলো কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল। এখানে আমি কিছু দিয়ে দেবো, দেখো এখানে অন্য কিছু যদি আমি তোমাদেরকে দিয়ে বোঝাই, আমি জানি না পিনকোডটা ঠিক দিচ্ছি কিনা, 5205205205205 যখন দিলাম, তারপর এই যে 520 দেবে, তারপর যখন এই যে যখন 520 দেবে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে নিচের একটা অপশান দেখা যায়, নেক্সট বলে একটা অপশান দেখাচ্ছে, একদম নিচে দেখো যে কিবোর্ড আছে, কিবোর্ডের পাশে নেক্সট বলে নেক্সট অপশানে যখন ক্লিক করবে, সঙ্গে সঙ্গে তোমার এখানে সিটি বা স্টেটটা দেখে দেবে। এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে দেখাচ্ছে, এই যে আরও তোমার হচ্ছে সিটিটা থাকবে এবং এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেটটা থাকবে। তাহলে এখান থেকে তুমি বুঝে যাবে যে পুরোটা কাস্টমারের সিটি এবং স্টেট থাকবে। তাহলে সিম্পলি তুমি মিশোতে যাবে, মিশো থেকে সিম্পলি অর্ডার করে দেবে, কোনো প্রবলেম নেই। এই হচ্ছে মেইন ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে না খারাপ লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে কমেন্ট করবে যে ভালো দাদা ভালো লেগেছে, খারাপ লাগলেও কমেন্ট করে দেবে যে কী কী জিনিসগুলো খারাপ লেগেছে, অবশ্যই যেন কমেন্ট করতে চাই। তাহলে ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে, চ্যানেল নতুন হয় তাই অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ বন্ধু মাতা, ভালো থাকবে, ভালো রাখবে, গড ব্লেস ইউ।